Hi viewers, welcome to our channel. Let's talk about আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বেবিদের ফর্মুলা মিল্ক কিভাবে বানাতে হয়। কিভাবে ফর্মুলা মিল্ক বানাতে হয় সেটা তোমাদের যেমন দেখাবো এবং ভিডিওর শেষে আমি বেশ কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা পুরোটা দেখো। চলো ভিডিও স্টার্ট করি। তো ফর্মুলা মিল্ক বানানোর জন্য যে সমস্ত জিনিসগুলো তোমার হাতের কাছে রেডি রাখা উচিত তার মধ্যে প্রথমেই থাকে হচ্ছে ফর্মুলা মিল্ক। যে ব্র্যান্ডের ফর্মুলা মিল্ক তুমি তোমার বেবিকে খাওয়াচ্ছ সেটা রেডি রাখো। আমার বেবিকে আমি ইনফা মিল্ক খাওয়াই, ওর এখন স্টেজ 3 চলছে, তো ইনফা মিল্কটা আমি আমার কাছে রেখে দিয়েছি। এছাড়াও যেটা খুব দরকার সেটা হচ্ছে ফোটানো জল। সেই ফোটানো জলটাকে তুমি নর্মাল টেম্পারেচারে এনেও রাখতে পারো অথবা গরম হিসেবেও রাখতে পারো, বাট ফোটানো জল হওয়া কিন্তু ভীষণ দরকার। জলটা যেন ফোটানো হয় এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। জলটার টেম্পারেচার কেমন হবে সেটা ডিপেন্ড করছে কোন ব্র্যান্ডের ফর্মুলা মিল্ক তুমি খাওয়াচ্ছ। আমি যে ব্র্যান্ডটা এই ইনফা মিল্কটা যে খাওয়াচ্ছি তাতে লেখাই আছে যে ফোটানো জলটাকে ঠান্ডা করতে হবে, অর্থাৎ রুম টেম্পারেচারে আনতে হবে, তারপর সেই জলে দুধটাকে গুলতে হবে। অনেক ফর্মুলা মিল্কে এরকম থাকে যে জলের টেম্পারেচারটা একটু গরম থাকবে বা উষ্ণ গরম হবে, সেই জলে দুধ গুলতে হয়। তো আমার বেবির ক্ষেত্রে যে ইনফা মিল্কটা আমি খাওয়াচ্ছি তো তাতে লেখা রয়েছে যে ফোটানো জলটাকে রুম টেম্পারেচারে আনতে হবে, তারপর সেই জলে দুধটাকে গুলতে হবে। তো এখানে আমি জলটাকে ফুটিয়েছি, ফুটিয়ে ওটাকে নর্মাল টেম্পারেচারে এনেছি, এনে তারপর আমি এই মিল্টনের ফ্লাস্কের মধ্যে রেখে দিয়েছি। আমি বেবিদের জলের জন্য প্লাস্টিকের বটল পছন্দ করি না, তো তার জন্য আমি জলটাকে স্টিলের এই থার্মোফ্লাস্কের মধ্যেই রেখে দিয়েছি। তুমি এরকম একটা মিল্টন বা অন্য যে কোনো কোম্পানির একটা এরকম থার্মোস্টিলের ফ্লাস্ক কিনে তার মধ্যে ফোটানো জলটাকে রেখে দিতে পারো। যতটা টেম্পারেচার দুধ বানানোর জন্য দরকার সেই রকম টেম্পারেচারে জলটা এলে তারপর এর মধ্যে ঢেলে রাখতে পারো, তাহলে জলটা সেই টেম্পারেচারে ইন্ট্যাক্ট থেকে থাকবে, টেম্পারেচার হেরফের করবে না। তো এরকম একটা ফ্লাস্ক ফোটানো জলের রেডি রাখা দরকার। এরপর যেটা দরকার যে যেই বটলে তুমি খাওয়াবে সেই বটলটা যেন অবশ্যই স্টেরিলাইজ করা হয়, বটলের প্রত্যেকটা পার্ট যেন অবশ্যই স্টেরিলাইজ করা হয়। আমি আমার বেবিকে ফিলিপস অ্যাভেন্ট ন্যাচারাল এই বোতলটাই ইউজ করি ওকে খাওয়ানোর জন্য, তো এই বটলটা আমি স্টেরিলাইজ করে রেখে দিয়েছিলাম। এবার বলি কীভাবে ফর্মুলা মিল্ক বানানো উচিত। তো যখন তুমি ফর্মুলা মিল্ক বানাবে দেখবে যে প্ল্যাটফর্মে তুমি সমস্ত জিনিসগুলোকে রেখেছো সেই প্ল্যাটফর্মটা যেন একদম সমান হয়, তাহলে তোমার জলের যে মাপটা নেবে সেই মাপটা একদম সমান হবে, না হলে আপ ডাউন থাকলে ঠিক মতন মেজারমেন্ট তুমি করতে পারবে না। বটলের বিভিন্ন বটলে এরকম দু রকমের মেজারমেন্টের স্কেল থাকে, ML-এও থাকে আবার আউন্সেও থাকে, তো আমি ML হিসেবেই দুধটা বানাবো। তো প্রথমে বলি আমার বেবি এখন যেহেতু কাউ মিল্ক স্টার্ট করে দিয়েছে তার জন্য ও সারাদিনে 300 ml-এর বেশি ফর্মুলা মিল্ক খায় না, তো দুবার ও ফর্মুলা মিল্ক খায় 150 ml-150 ml করে, তাই আমি এখন ওকে 150 ml-এর জল নেব এবং তার মধ্যে ফর্মুলা মিল্ক বানিয়ে খাওয়াবো। যখন তুমি জল ঢালবে তো অবশ্যই খেয়াল রাখবে যেন জলের যে মাপটা আছে সেটা যেন ঠিকঠাক হয়, তাই জন্য যে জায়গায় রেখে তুমি দুধটা ঢালছো সেটা যেন একদম ফ্ল্যাট একদম একদম সমান হয়। যারা গরম উষ্ণ গরম জল ইউজ করো দুধ বানানোর জন্য তাদের ক্ষেত্রে বলবো জল ঢালা হয়ে গেলে সঙ্গে সঙ্গে ফ্লাস্কটা বন্ধ করে রাখবে, নাহলে জলের টেম্পারেচার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে জল ঢেলে রেখেছি 150 ml-এর। এবার 150 ml-এর জন্য আমাকে যত স্কুপ ফর্মুলা মিল্ক নিতে হবে সেটা আমি এখান থেকে নিচ্ছি। সবার আগে যখন তুমি ফর্মুলা মিল্ক খুলবে বা এই সমস্ত জিনিস ধরবে তার আগে তোমার হাতটা যেন ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করা হয়, এটা খেয়াল রাখা ভীষণ দরকার। এবং যদি তুমি হাতটা পরিষ্কার করে পরিষ্কার কাপড় দিয়ে হাতটা না মুছে রাখো তাহলে কিন্তু হাতে জল থেকে যাবে এবং সেই জলটা দুধের কন্টাক্টে এলে দুধটাকে নষ্ট করে দিতে পারে। তো 150 ml-এর জন্য আমি যে পরিমাণ ফর্মুলা মিল্ক নেব সেটা হচ্ছে 5 স্কুপ, 1 স্কুপ 30 ml, 1 স্কুপ সমান 30 ml, তো আমার এখানে লাগবে 5 স্কুপ ফর্মুলা মিল্ক। ফর্মুলা মিল্কতে যতটা তুমি নিচ্ছ ওপরটা একদম লেবেল করার জন্য আমি এখানে লেবেল করে নিচ্ছি যাতে একটু বেশি না হয়। 2 স্কুপ দিলাম,
তিন স্কুপ দিলাম। এইভাবে ফর্মুলা মিল্কটা লেবেল করে তারপরেই দেবে, যাতে কমও না হয় বেশিও না হয়। চার স্কুপ দিলাম এবং এই হলো পাঁচ স্কুপ। পাঁচ স্কুপ ফর্মুলা মিল্ক দিলাম 150 ml-এর জন্য। যখনই দুধ ঢালা হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে দুধের এই কন্টেনারের ক্যাপটা অবশ্যই লাগিয়ে দিতে হবে, নাহলে এতে বাতাস ঢুকে যাবে এবং ফর্মুলা মিল্ক যখন বানাবে দেখবে সেটা যেন হাও পাখার নিচে না হয়। তো এবার এটাকে তুমি শেক করে নাও ঠিকভাবে, ভালো করে শেক করা হয়ে গেলে এটাকে এর এখানে যে ফেনাগুলো ফর্ম করেছে সেগুলোকে একটু স্টেবল হতে দাও। তারপর আস্তে 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 তুমি বুঝতে পারবে যে দুধটা স্টেবল হয়ে গেলে তখন তুমি তোমার এটাকে বেবিকে খাওয়াতে পারবে। এবার বলি, যদি তোমার বেবিকে তুমি যে ফর্মুলা মিল্কটা খাওয়াচ্ছ সেটা যদি গরম জলে বা হালকা গরম জলে গোলো, সেক্ষেত্রে কিন্তু এই দুধটা বানানোর পর তোমার হাতে দুধটা একটু ঢেলে টেস্ট করে নেওয়া উচিত। আমি যেহেতু এই দুধের ইনস্ট্রাকশন ফলো করে ফোটানো ঠান্ডা জলে দুধটা গুলেছি, তাই আমাকে আলাদা করে টেস্ট করে দেখার দরকার নেই, কারণ এই দুধের টেম্পারেচারটা একদম নর্মাল রুম টেম্পারেচার। যদি এমন হয় যে কাউকে কোনো একটা ব্র্যান্ডের দুধ সে খাওয়াচ্ছে এবং সেটা যদি গরম জল এবং ঠান্ডা জল মিশিয়ে মিশিয়ে বানাতে হয় এবং একটা ঠিকঠাক টেম্পারেচারে আনতে হয়, তখন কিন্তু হাতে ঢেলে টেস্ট করে তবেই বেবিকে খাওয়ানো উচিত। তাহলে বোঝা যাবে যে দুধটা গরম আছে কি না। বাট আমার ক্ষেত্রে এরকম কোনো দরকার নেই, কারণ আমার জলটা ফোটানো রুম টেম্পারেচারের জল। তো এইভাবে ফর্মুলা মিল্ক বানানো হয়ে গেলে তুমি তোমার বেবিকে খাওয়াতে পারো। যখন তোমার ফর্মুলা মিল্ক তৈরি হয়ে যাবে তো অবশ্যই সেই চারপাশটা পরিষ্কার করে একটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নেবে, কারণ যে জায়গা তুমি ফর্মুলা মিল্ক বানাচ্ছ সেটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা সবসময় আমাদের লক্ষ্য রাখা উচিত। তো দেখো, যখন তুমি বেবিদের ফর্মুলা মিল্ক বানাবে তখন তোমাকে কিন্তু বেশ কয়েকটা জিনিস মনে রাখা ভীষণ দরকার। এক হচ্ছে যে জায়গায় তুমি ফর্মুলা মিল্ক বানাচ্ছ সেই জায়গাটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এবং তুমি যখন ফর্মুলা মিল্ক বানাতে যাচ্ছ তার আগে তোমারও অবশ্যই হাত দুটোকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করা উচিত, এবং হাত দুটোকে পরিষ্কার করার পর সেই জলটা একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলা উচিত। তার কারণ হচ্ছে, যখন তুমি ভিজে হাতে যদি তুমি ফর্মুলা মিল্কের কন্টেনারটা খোলো এবং তার ভেতরে হাত ঢোকাও, তো তোমার জলের হাতে লেগে থাকা জলের সংস্পর্শে যদি দুধটা আসে, দুধটা কিন্তু তাহলে নষ্ট হয়ে যেতে পারে। তাই তুমি যখন হাতটা পরিষ্কার করে ধুয়ে নেবে সাবান দিয়ে, সেরকমভাবে ধোয়ার পর তোমার হাত দুটোকে একটা পরিষ্কার কাপড়ে মুছে নেবে যাতে হাতে কোনো জল না থাকে। এরপর বলি, যখন তুমি বেবির জন্য ফর্মুলা মিল্ক বানাচ্ছ তখন অবশ্যই খেয়াল রাখবে যে ফর্মুলা মিল্কের কন্টেনারটা রয়েছে সেটা যেন সবসময় এয়ার টাইট থাকে। অনেক ফর্মুলা মিল্ক হয় যেগুলো প্যাকেটে পাওয়া যায়, কোনো কন্টেনারে দেয় না, টিন বা এরকম কোনো কন্টেনারে থাকে না, প্যাকেটে, কাগজের প্যাকেটে পাওয়া যায়। একটা কাগজের প্যাকেট থাকে, তার মধ্যে আবার আরেকটা প্যাকেটের ভেতর দুধটা রাখা থাকে। খুব স্বাভাবিকভাবে আমরা সাধারণত যেটা দেখতে পাই ন্যানের যে ন্যান প্রো ওয়ান, এই সমস্ত কয়েকটা ব্র্যান্ডের ফর্মুলা মিল্ক আছে যেগুলো এরকম কাগজের প্যাকেটের মধ্যে ওই দুধটাকে পাওয়া যায়। তো এক্ষেত্রে যেটা করা যেতে পারে, ওই কাগজের প্যাকেটটা থেকে ভেতরের প্যাকেটটা বার করে আনা উচিত এবং তারপর সেই প্যাকেটটাকে কেটে ওটাকে একটা এয়ারটাইট, ওই প্যাকেট সমেত দুধটাকে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেওয়া উচিত। দুধটাকে কিন্তু সরাসরি কোনো এয়ারটাইট কন্টেনারে ঢেলে ফেলা উচিত না। ওই দুধের যে প্যাকেটটা দিয়েছে, যে প্যাকেটের মধ্যে দুধটা রয়েছে, সেই প্যাকেটটা ধরে একটা এয়ারটাইট কন্টেনারে ওটাকে আটকে রাখা বা স্টোর করে রাখা উচিত। এবার বলি, যখন তুমি ফর্মুলা মিল্ক বানাচ্ছ তোমার বেবির বয়স, যে কোনো বয়সে ফর্মুলা মিল্ক আলাদা আলাদা স্টেজের পাওয়া যায়, সব থেকে বেশি যত্নবান হওয়া উচিত যদি সেই ফর্মুলা মিল্কটা 0-6 মান্থ বেবিদের জন্য হয়। অর্থাৎ বেবিদের যে প্রথম 6টা মাস, সেই 6 মাসে যদি কোনো বেবির জন্য ফর্মুলা মিল্ক বানানো দরকার পড়ে, তো তখন কিন্তু বেশি সতর্ক হওয়া উচিত এবং বেশি হাইজিন মেনটেন করা উচিত। কারণ একে তো ওরা একদম ছোটো, সেই সময়টায় ওরা খাচ্ছে একটা বাইরে তৈরি করা জিনিস, তাই ওই সময় ভীষণ পরিমাণে আমাদের সতর্ক থাকা উচিত এবং ভীষণ হাইজিন আর ক্লিনলিনেসটা মেনটেন করা উচিত, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা ভীষণ দরকার।
তো যখন তুমি এইরকম যে কোনো একটা ব্র্যান্ডের ফর্মুলা মিল্ক কিনে আনছো তোমার বেবির জন্য, যে কোনো বয়সের বেবির জন্য যখন ফর্মুলা মিল্কটা কিনছো, অবশ্যই আমাদের বাবা মায়েদের উচিত ফর্মুলা মিল্কের পিছনে বা ফর্মুলা মিল্কের লেবেল যেটা আছে সেই লেবেলে কিছু ইনস্ট্রাকশান দেওয়া থাকে, সেই ইনস্ট্রাকশানগুলো কিন্তু ফলো করা আমাদের ভীষণ দরকার। কারণ বিভিন্ন ব্র্যান্ডের ফর্মুলা মিল্ক তৈরির এক একটা আলাদা আলাদা নিয়ম থাকে। কোনো ব্র্যান্ডের ফর্মুলা মিল্ক ফোটানো ঠান্ডা জলে গুলতে হয়, কোনো ব্র্যান্ডের ফর্মুলা মিল্ক ফোটানো উষ্ণ জলে গুলতে হয়, এরকম বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকমের ফর্মুলা মিল্ক বানানোর একটা নিয়ম থাকে। বেসিক নিয়মটা সব জায়গাতেই এক, যে জলটা ফোটানো হতে হবে এবং মেজারমেন্টটা সবসময় প্রায় একই থাকে, 30 ml এক স্কুপ এইরকম মেজারমেন্ট করে বানাতে হয়। তো বেসিক নিয়মটা এক, বাট কিছু কিছু ব্র্যান্ডের ক্ষেত্রে এই জলের টেম্পারেচার কেমন হবে সেটা আলাদা হয়। তাই জন্য কি হয়, আমাদের প্রত্যেকবার ব্যবহারের আগে যে ফর্মুলা মিল্কটা তুমি কিনেছো তার লেবেলে কী কী ইনস্ট্রাকশান আছে সেটা অবশ্যই আমাদের পড়ে নেওয়া দরকার। তো এইভাবে তুমি ইনস্ট্রাকশানটা একবার পড়ে নাও, পরে তুমি হাত দুটোকে নিজের ভালোভাবে ধুয়ে নাও সাবান দিয়ে এবং জল হাতটা একটা পরিষ্কার কাপড়ে মুছে নাও। তারপর কন্টেনারটা খোলো, খুলে হাতটাকে যতটা সম্ভব কম হাতের যতটা সারফেস, যত কম সারফেস ওর ভেতরে ঢোকানো যায় ততটাই ভালো। তো তুমি হাতের দুটো আঙুল ইউজ করে চামচটাকে ধরো এবং ওখান থেকে মেজার করে করে স্কুপে করে ফর্মুলা মিল্কটা তুলে বটলের মধ্যে ঢালো। যখন তুমি স্কুপ থেকে ফর্মুলা মিল্ক তুলবে অবশ্যই খেয়াল রাখবে যেন একদম লেবেল থাকে, স্কুপের বেশিও না হয় স্কুপের থেকে কমও না হয়, এক স্কুপ একদম যেন পুরোপুরি যেরকমভাবে আমি তোমাদেরকে দেখালাম যে স্কুপ থেকে ফর্মুলা মিল্ক তুলতে হয় সেভাবে তুলে তুমি বটলের মধ্যে ঢালবে। এবার বলি, যখন তুমি বেবিদের ক্ষেত্রে ফর্মুলা মিল্ক ব্যবহার করছো এবং ব্যবহার করা হয়ে যাচ্ছে, তখন তুমি অবশ্যই ফর্মুলা মিল্কের যে ক্যাপটা আছে বা ঢাকনাটা থাকে সেটা সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবে যাতে বাতাস ওর মধ্যে বেশি ঢুকতে না পারে। এবং যখন তুমি ফর্মুলা মিল্কটা বানাবে তখন সেটা যেন এসির থেকে একটু দূরে হয় বা যেখানে ফ্যান চলছে তার থেকে একটু দূরে হয়, এইগুলো মানা ভীষণ দরকার। কারণ ফর্মুলা মিল্ক একটা বাইরে তৈরি করা খাবার যেটা বেবিরা খাচ্ছে এবং সেটাকে ঠিকঠাক মতন কিন্তু মেনটেন করে না বানালে তার থেকে কিন্তু বেবিদের অনেক রকমের প্রবলেম হতে পারে। এবার বলি, ফর্মুলা মিল্ক যখন তুমি তৈরি করবে তো অবশ্যই সেটা যেন যখন তোমার বেবি খাবে তার কিছুক্ষণ আগেই ওটা তৈরি করো, এটা অবশ্যই খেয়াল রাখবে। খুব বেশিক্ষণ আগে কিন্তু ওটা তৈরি করবে না, তাহলে যেহেতু এটা বাইরে থেকে তৈরি করা একটা জিনিস এটা বেশিক্ষণ আগে তৈরি করে রাখলে নষ্ট হয়ে যেতে পারে। তাই যখন তোমার বেবিকে তুমি এটা খাওয়াবে তার জাস্ট কিছুক্ষণ আগে এটা তৈরি করে রাখো এবং প্রায় ধরো তোমার 10 মিনিট মতন সময় লাগবে ফর্মুলা মিল্ক বানাতে ম্যাক্সিমাম। তো তোমার বেবি যখন খাবে সেই টাইমটা ক্যালকুলেট করে নিয়ে তার আগে তুমি প্রিপারেশান নিতে শুরু করে দাও, তারপর বেবি খেতে চাইলে তখন এটা যাতে ওকে খাইয়ে দিতে পারো। তৈরি করে রাখা ফর্মুলা মিল্ক কিন্তু 2 ঘন্টার মধ্যেই খাইয়ে ফেলতে হয়, কিন্তু যদি তোমার ওই তৈরি করা ফর্মুলা মিল্কটা বেবি কিছুক্ষণ খেয়ে থাকে, অর্থাৎ বেবির লালা রসের সাথে দুধের একটা কানেকশন ঘটে থাকে, তো সেখান থেকে কিন্তু ব্যাকটেরিয়া তৈরি হতে পারে। তাই জন্য তৈরি করে রাখা এমন ফর্মুলা মিল্ক যেটা তোমার বেবি কিছুটা খেয়েছে, মুখ দিয়ে খেয়ে নিয়েছে, সেটা কিন্তু ম্যাক্সিমাম 10 মিনিটই রেখে দেওয়া যায়, তার বেশি ওটা রাখা যায় না। এবং তার 10 মিনিট হয়ে গেলে সেটা আর বেবিদের খাওয়ানো উচিত না। যদি তোমার বেবি মুখ দিয়ে না খেয়ে থাকে, একদম যেরকম তৈরি করেছো সেরকমই ফর্মুলা মিল্ক বানানোর রয়েছে, সেটা তুমি 2 ঘন্টার মধ্যেই খাইয়ে ফেলতে পারো। আদারওয়াইজ তুমি যেটা করতে পারো, যদি বেবি মুখ দিয়ে দেয় সেটা ম্যাক্সিমাম 10 মিনিট, তার বেশি কিন্তু আর ওটা রাখতে পারবে না, ওটাকে ফেলে দিতে হবে। তবু আমি বলবো তুমি কোন ব্র্যান্ডের ফর্মুলা মিল্ক খাচ্ছ সেটার নাম করে তুমি ডক্টরের কাছ থেকে বা জিজ্ঞাসা করে নিতে পারো যে সেই ব্র্যান্ডের ফর্মুলা মিল্কটা কতক্ষণ বানিয়ে রাখা যায়, আর বেবি মুখ দিলে সেটাও বা কতক্ষণ বানিয়ে তুমি সেটা কতক্ষণ পর পর্যন্ত বেবিকে খাওয়াতে পারো। তো এই কতক্ষণ আগে ফর্মুলা মিল্ক বানাবে, কতক্ষণ পর পর্যন্ত সেটা খাওয়াবে, এটা কিন্তু এই টাইমটা আমাদের মনে রাখা কিন্তু ভীষণ দরকার। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।